আমরা সকলে এমন ব্যক্তির সাথে থাকতে চাই যারা খুব মিষ্টি কথা বলেন, যাদের ব্যবহার আমাদের ভালো লাগে, যারা দেখতে সুন্দর হন, যাদের আমরা পছন্দ করি। আর সবসময় এমন ব্যক্তির থেকে দূরে থাকতে চেষ্টা করি যাদেরকে আমরা পছন্দ করি না, যাদের কথা আমাদের খারাপ লাগে, যাদের কথা একটু কঠোর হয়। আমরা সবসময় চেষ্টা করি এদের থেকে দূরে থাকার, ঠিক কিনা? কিন্তু যদি বাস্তবটা দেখি, তাহলে এই কঠোরতা জীবনে শান্তির প্রলেপ দেয়। ওষুধও একটু কড়াই হয়, কিন্তু এ কি করে? আমাদের সুস্থ করে তোলে। ঠিক সেইভাবেই ভালোবাসার এই অধ্যায় একটু কঠিন, একটু কড়াও মনে হতে পারে, কিন্তু এর ফল সবসময় আপনাদের স্বাস্থ্যের পক্ষে ভালোই হয়। সেই জন্য যদি কেউ আপনার নিন্দে করে, আপনাকে কড়া কথা শোনায়, আপনার ব্যাপারে আলোচনা করে, তার মানে এটা নয় যে সে আপনার শত্রু। হতে পারে তিনি আপনার বন্ধু হন, আপনার জন্য ভালো চান, আপনাকে শুধরে নিতে চান, আপনার মধ্যে কোনো পরিবর্তন দেখতে চান। সেই জন্য কখনো কারোর কথা শুনে বা কাউকে দেখে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেবেন না যে তিনি আপনার শত্রু হন নাকি আপনার বন্ধু হন। এমনও শত্রু হয়ে থাকেন যে গুড়ের মতো মিষ্টি মিষ্টি কথা বলে আসলে আপনাকে বিষ পান করিয়ে দেবেন। আর এমনও বন্ধু থাকেন যারা আসলে নিমের মতো কড়া কথা বলেন কিন্তু আপনাকে অমৃত পান করান। এদের মধ্যে পার্থক্য করতে জানতে হবে, কে আসলে শত্রু হন আবার কে আসলে মিত্র হন। এই পার্থক্য যখন আপনি করতে শিখবেন, তখন আপনি এই সংসারের সব থেকে সুখী প্রাণী হয়ে উঠবেন। এই পার্থক্য বোঝা সহজ নয়, কিন্তু অবশ্যই আবশ্যক। রাধা রাধা। অসুখ, এমন কোনো মানুষ আছেন এই সংসারে যার অসুখ করে না? প্রত্যেক মানুষ কখনো না কখনো অবশ্যই অসুস্থ হয়েছে, তার এই শরীর রোগের শিকার অবশ্যই হয়েছে। এবারে দেখুন, এই রোগ আসে আবার এই রোগ চলেও যায়, কিন্তু সেই রোগ আমাদের কষ্ট দিতে কেন সক্ষম হয়? কারণ হলো স্বচ্ছতা। যদি এই স্বচ্ছতা শরীরে না থাকে, তাহলে মানুষকে শারীরিক কষ্ট পেতেই হবে। ঠিক সেইভাবেই অত্যন্ত প্রয়োজনীয় হলো এই স্বচ্ছতা যেন মনেও থাকে। যদি এই স্বচ্ছতা মনে না থাকে, তাহলে মানুষ চারিত্রিকভাবে কষ্ট সহ্য করেন। এবারে নিবারণ কি হতে পারে? বড়ই সহজ এর উপশম। যদি রোগ শরীরে হয়, তাহলে সর্বপ্রথম স্বচ্ছতা বজায় রাখতে শিখুন, এই শরীরকে পরিষ্কার রাখতে শিখুন। বিচক্ষণতার সাথে এই রোগের সম্মুখীন হন, ভয় পাওয়ার কোনো দরকার নেই। ব্যায়াম করতে থাকুন, সব ঠিক হয়ে যাবে। সেইভাবেই যদি এই অসুখ মনে হয়, তাহলে কি করা যায়? সর্বপ্রথম তার আধারের উপরে নজর দিন। আপনার এই আধারই হলো আপনার আহার। যা আপনি আহার করবেন সেরকমই মানুষ হয়ে উঠবেন, সেইভাবেই আপনি যেরকম ভাবেন সেরকমই মানুষ হয়ে উঠবেন। সেই জন্য নিজের ভাবনাকে শুভ করুন, নিজের দৃষ্টিভঙ্গিকে শুভ করে তুলুন, সব কিছু সঠিক হবে। আপনার আমার সবার মধ্যেই এক রাক্ষস বাস করে, তার সম্মুখীন হন, তাকে পরাস্ত করুন। তাহলে এই রোগ, সে শরীরেই হোক বা মনের মধ্যে, যদি সঠিক সময় তাকে আটকানো না যায়, তাহলে যে কোনো সময় তা মহামারীর রূপ ধারণ করবে। সেই জন্য সাবধানে থাকুন, সুস্থ থাকুন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।